আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, ইমাম মাহদি কবে আসবেন এ ব্যাপারে কি কোরআনে উল্লেখ রয়েছে এবং কিয়ামতের সর্বশেষ ছোট আলামত কোনটি? দুটি প্রশ্ন। এখানে আমরা জানি যে কিয়ামতের আগে বহু ছোট আলামত ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে বা কিছু বাকি আছে। ছোট আলামতের ভিতরে রয়েছে যে গান বাজনা, জেনেভা বিচার, তারপর হত্যাকাণ্ড বেড়ে যাবে ইত্যাদি বৃদ্ধি পাবে। কিন্তু এর মধ্যে সর্বশেষ যে ছোট আলামত সে সম্পর্কে আমাদের ধারণা খুব কমই রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কিয়ামতের বড় বড় অনেক আলামত রয়েছে, যেমন কোরআন মাজিদের যে কপি বা অক্ষর এটা আল্লাহ সুবহানাহু তাআলা উঠিয়ে নেবেন, তারপর সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এভাবে বড় বড় অনেক আলামতই রয়েছে। আজকে বিষয় হচ্ছে যে কোরআন মাজিদে কি আল্লাহ সুবহানাহু তাআলা কি বলেছেন যে ইমাম মাহদী আসবেন এবং এর উল্লেখ রয়েছে কি না? আর দ্বিতীয় হচ্ছে কিয়ামতের সর্বশেষ ছোট আলামত। দেখুন, আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নাজম আয়াত 3 এবং 4 বলছেন যে আর তিনি মন গড়া কথা বলেন না, সেটা ওহী ছাড়া আর কিছুই নয় যা তার কাছে প্রেরণ করা হয়। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন তিনি মন গড়া কোনো কথাই বলেন না। সেই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হাদিস বলেছেন, যেগুলো সহিহ হাদিসে পাওয়া যায়, আলেমগণ সহিহ বলেছেন, সেটাতে আমরা বিশ্বাস করব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুনান আবু দাউদ সহিহ এই হাদিসটি, সেখানে যে জেনে রাখো আমাকে কিতাব এবং কিতাবের সাথে কিতাবের অনুরূপ কিছু দেওয়া হয়েছে, ঠিক আছে, এগুলোর উপর আমাদের ঈমান আনতে হবে, যা হারাম তা হারাম, যা হালাল তা হালাল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা আয়াত 59 নম্বরে বলেছেন, যারা ঈমানে আছো তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা নেতা তাদেরও। এখানের মধ্যে নেতা বলতে আমাদের দেশের রাষ্ট্র যদি ক্ষমতা কেউ থাকে বা আমার পরিবারে সমাজে যে সকল ইসলামিক নেতা রয়েছে, স্কুল কলেজে যে কোনো সামাজিক উন্নয়নের যে সকল সংগঠন রয়েছে তারাও নেতা হতে পারে। সেখানে এখানে আরেকটি বিষয়ে কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ইমাম মাহদির কথাও বলা হচ্ছে। তারপর সূরা হাশর 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো এবং যা থেকে বারণ করেছেন তা থেকে বিরত থাকো। সুতরাং এই কয়েকটি আয়াত দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে এবং আল্লাহ তাআলা কিয়ামতের কিছু ছোট ছোট আলামত এবং বড় বড় কিছু আলামত সব কিছুই হাদিসে এবং কোরআনে দুটোতেই উল্লেখ করেছেন। সেটা আমরা বিস্তারিত ব্যাখ্যা আমরা পাচ্ছি এবং অনেক ছোটো ছোটো কিয়ামতের আলামত মিলে যাচ্ছে। সেরকমভাবে ইমাম মাহদির আলামতের কথাও হাদিসে উল্লেখ রয়েছে। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে কোরআনে এবং হাদিসে ইমাম মাহদির কথা বলা হয়েছে। এছাড়া আমি ভিডিও শেষে আমি আরও অনেক দলিল দিচ্ছি। আরেকটি কথা হচ্ছে যে কিয়ামতের সর্বশেষ ছোট আলামত কি? কিয়ামতের সর্বশেষ ছোট আলামত, তারপর বড় আলামত শুরু হয়ে যাবে। বড় বড় আলামতগুলো 10টি আলামত রয়েছে, সেগুলো শুরু হয়ে যাবে, পুঁতির মতো শুরু হয়ে যাবে। এর আগে সবচেয়ে ছোট যে আলামত সেটা হচ্ছে ইমাম মাহদির আগমন। এটা হচ্ছে কিয়ামতের সর্বশেষ ছোট আলামত, তারপর বড় বড় আলামতগুলো প্রকাশ পেতে থাকবে। সুতরাং যারা এতদিন ধরে ভাবছেন যে কিয়ামতের আলামত হয়তো বা ইমাম মাহদি আলাইহিস সালাম যখন আসবে এটা হতে পারে কিয়ামতের বড় আলামত, না, এটা হচ্ছে সবচেয়ে ছোট আলামত, এরপরেই শুরু হয়ে যাবে বড় বড় কিয়ামতের আলামতগুলো। তবে আমাদের এখন এই যে হাদিসগুলো জানলাম ইমাম মাহদি আলাইহিস সালাম আসবে, তা আমাদের কী করণীয়? আমাদের কী করণীয় যে এখনও পাপ কাজে আমরা জড়িয়ে পড়ব? আমরা কি ভাবতে পারছি যে যখন দাজ্জাল আসবে তখন আমাদের ঈমান আকীদা ঠিক রাখতে পারবো? বর্তমানে আপনি নিজের ঈমানই তো এখন ঠিক রাখতে পারছেন না, শয়তানে যে পথভ্রষ্ট যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো তো আমরা ছাড়তে পারছি না, সেগুলোর ফান্দে পড়ে আমরা নারীর জন্য আমাদের ঈমান নষ্ট করে ফেলছি, টাকার জন্য আমাদের ঈমান নষ্ট করে ফেলছি, সম্পদের জন্য আমাদের ঈমান নষ্ট করে ফেলছি, ক্ষমতার জন্য আমাদের ঈমান নষ্ট করে ফেলছি। তাহলে এই ঈমান দিয়ে আপনি কীভাবে ইমাম মাহদি আলাইহিস সালাম আগমনের যে বায়াত গ্রহণ করতে হবে এবং আমরা যে মিলিত হব
ঈসা আলাইহিস সাথে এবং দাজ্জালের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, কিভাবে করব, এই ঈমান আকীদা নিয়ে সম্ভব নয়। সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের এক দল সত্য দিনের ওপর অটল থেকে বাতিলের বিরুদ্ধে লড়তে থাকবে। তিনি বলেন, অবশেষে ঈসা বিন মারিয়াম আলাইহিস সালাম তিনি অবতরণ করবেন, তখন তাদের ওই দলের আমির বলবেন যে আসুন আমাদের সলাতের ইমামতি করুন, কিন্তু তিনি বলবেন না, আপনারা একজন অন্যজনের ওপর নেতা বানান। এটা এই উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত সম্মান, আর এই নেতা হবে ইমাম মাহদি, তিনি নেতা হবে। তো এই হাদিস থেকে আমরা বলতে পারি যে তখন আমাদের আমির হবেন মাহদি। তো এই হাদিসে ইবনুল কাইয়িম রাহিমুল্লাহ তিনি বলেছেন এর সনদ হচ্ছে জায়েদ তথা ভালো। তো সেই সাথে আমি বলতে চাচ্ছি যে কথাটা যে ইমাম মাহদি আসবেন, আমরা অনেকে দিন তারিখ ঘটনা প্রকাশ করছি কবে আসবেন, এসে পড়েছে এই তো কয়েক বছর পর, এক মাস পর, তিন বছর পর, এভাবে আমরা বলতেই থাকি। এসব বলে আমাদের কী লাভটা হচ্ছে? আমরা তো সেই কবে থেকে বলে আসছি, কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে? আমাদের ঈমান আকীদা কি বাড়ছে নাকি কমছে? আমাদের ঈমান আরও কমছে। ইমাম মাহদি আলাইহিসসালাম আসবেন বা কেয়ামতের ছোট আলামতগুলো প্রকাশ হয়ে যাচ্ছে, এর মাধ্যমে আমাদের নিজেদের ঈমান আকীদাগুলো আমরা ঠিক রাখি, আমরা বেদাত আমল থেকে দূরে থাকি, কুসংস্কার আমল থেকে দূরে থাকি, মিথ্যা গুজব তারপরে বানোয়ার কথা থেকে আমরা দূরে থাকি, শিরকের কথা থেকে আমরা দূরে থাকি। এ সকল আমল যখন আমরা বন্ধ করতে পারবো, তখন ঠিকই আমরা একটি সহিহ আকীদার দলে আমরা থাকতে পারবো এবং আমাদের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। আমরা যদি এখনই যদি প্রস্তুতি নিই, ইমাম মাহদি আলাইহিস আসবেন, আমরা যুদ্ধ করব, আমরা এটা করবো সেটা করবো, আপনি পারবেন না, আপনার ঈমান টিকাতে পারবেন না। আপনি দেখেন বর্তমানে আপনার ঈমান আপনি ঠিক রাখতে পারছেন কি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন শেষ জামানায় মানুষ সকালবেলা কাফের থাকবে, বিকেলবেলা সে মুসলিম হবে, আবার এর বিপরীত ঘটনা ঘটতে থাকবে। মানে আপনি ঈমান থাকবে তো থাকবে না, জ্বলন্ত কয়লার মতন আপনার ঈমানটা রাখার কষ্ট হবে। তো সেই সাথে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনাদের ঈমান আকীদা আপনারা ঠিক রাখেন, আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন এবং সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করুন, যা জরিব শিরক থেকে বাঁচার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক।